ফের উত্তপ্ত জম্মু এবং কাশ্মীর। কাশ্মীরে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলির লড়াই। হিজাবুল চিফ কমান্ডার সৈফুল্লাহ খতম, আরও একজন জঙ্গিকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। সেনা পুলিশের বড়সড় সাফল্য জম্মু এবং কাশ্মীরে। তো এমনই কিন্তু একটি বড়সড় ব্রেকিং নিউজ নিয়ে এসেছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কাশ্মীরে দিনভর তুমুল গুলির লড়াই চলার পর খতম হিজাবুল মুজাহিদিনের শীর্ষ নেতা সৈফুল্লাহ। রবিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের রাংরেত এলাকায়। ঘটনাস্থলে থেকে আরও একজন জঙ্গিকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করেছে নিরাপত্তারক্ষীরা। শ্রীনগরের রংরেত এলাকার সেনা পুলিশ ও সিআরপিএফের জয়েন্ট অপারেশনের সময় সৈফুল্লাহ মারা পড়েছে। গোপন সূত্র থেকে সেনার আধিকারিকরা খবর পান, রংরেত এলাকায় দুজন মোস্ট ওয়ান্টেড হিজাবুল জঙ্গি লুকে রয়েছে। এরপর অভিযান শুরু হয়। পুলিশ সেনা ও সিআরপিএফের যৌথ বাহিনী অপারেশন চালায়। শুরুতেই দুজন জঙ্গিকে আত্মসমর্পণের সুযোগ দেয় বাহিনী, কিন্তু জবাবে সৈফুল্লাহ ও তার সঙ্গী গুলি চালাতে শুরু করে। প্রথমে কাঁদানে গ্যাস ছুড়ে দুই জঙ্গিকে কাবু করার চেষ্টা করে যৌথ বাহিনী। তারপর শুরু হয় ফায়ারিং। সেনার তরফে অবশ্য সৈফুল্লাহর খতম হওয়ার খবরে স্পষ্ট কিছু জারি করেনি। জম্মু কাশ্মীরের পুলিশের আজই জানিয়ে দিয়েছে তারা 95% নিশ্চিত যে মারা যাওয়া জঙ্গি আসলে সৈফুল্লাহ। সৈফুল্লাহর মতো চিফ কমান্ডার খতম হওয়ায় ওই এলাকায় উত্তেজনা ছড়াতে পারে। তাই শ্রীনগরে ওই এলাকায় ঘিরে রেখেছে পুলিশ ও সেনার বিশাল বাহিনী। এমনকি গোটা উপত্যকায় জারি রয়েছে হাই অ্যালার্ট। A++ ক্যাটাগরির জঙ্গি সৈফুল্লাহকে অনেকদিন ধরেই খুঁজছিল পুলিশ ও সেনা। জানা গিয়েছে সৈফুল্লাহ ওরফে গাজী হায়দার পুলওয়ামার মাংলাপোড়া এলাকায় অধিবাসী। হিজাবুল চিফ সৈয়দ সালাউদ্দিন নির্দেশ মতো কাশ্মীরে একের পর এক নাশকতার ছক কষেছিল সে। রেয়াজ নাইকু খতম হওয়ার পর কাশ্মীরে হিজাবুলের কর্মকাণ্ড সামলাত সৈফুল্লাহ। তাই এমন মোস্ট ওয়ান্টেড জঙ্গির খতম হয় দেশের জন্য বড় খবর, আর সেনার জন্য তো বড় সাফল্য বটেই। অস্ত্র চিন্তায় আইডি হামলা, নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণের মতো একের পর এক নাশকতামূলক ঘটনার সঙ্গে জড়িত ছিল সৈফুল্লাহ। তাই আজ তার খতম হওয়ার ঘটনা নিরাপত্তারক্ষীদের বড় সাফল্য। তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবং রিয়াজ নাইকুর পর ফের হিজাবুলের চিফ কমান্ডার সৈফুল্লাহ খতম হল সেনা পুলিশের বড়সড় সাফল্য। তো এই প্রসঙ্গে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।